লালমনিরহাটে বিদ্যুতের কাজ করতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিদ্যুৎ বন্ধ করে দেয়ার হুমকি দিলে ক্ষিপ্ত হয়ে দুই লাইনম্যানকে মারধর করেছে এলাকাবাসী সোমবার আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় এ ঘটনা ঘটে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিলে মহিষখোচা ইউনিয়ন পরিষদে আশ্রয় নেয় বিদ্যুৎ অফিসের লোকজন খবর পেয়ে সেনাবাহিনী ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মারধরের অভিযোগে জিন্নাতুল ইসলাম জিন্না নামে একজনকে আটক করা হয় এ সময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

যে সেনাবাহিনী বলছে যে অভিযোগ লাগে কি অফিসে বরাবর দিবেন আর মানে সেনাবাহিনী কথা বলে দেবো তারপর হবে কি হবে না সঠিক সিদ্ধান্ত সঠিক তারপর আমার